আসসালামু আলাইকুম। উম্মে রহমান কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো বিফ সিজলিং। বিফ সিজলিং রেসিপিটা কিন্তু সবার কাছে খুবই জনপ্রিয়, খুবই পছন্দের একটা রেসিপি। কথা আর না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। বিফ সিজলিং করার জন্য আমি এখানে এক কাপের মতো মাংস নিয়েছি, গরুর মাংস। মাংসটাকে দেখেন এরকম পাতলা স্লাইস করে কাটতে হবে, এভাবে কেটে নিয়েছি। আপনারা এটা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারবেন। প্যানের ভিতরে আমি মাংসটা দিয়ে দিলাম। এখানে আমি এক টেবিল স্পুন নিয়েছি আদা রসুন পেস্ট, আর নিয়েছি এখানে এক চামচ মরিচের গুঁড়া। লবণটা কম নিয়েছি, লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ এখানে অনেক পদের সস ইউজ করা হবে। মশলাটা এখন দিয়ে দিলাম। দিয়ে এখন এক চামচের মতো দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিলে আপনার মাংসটা সফট হবে, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, এর জন্য ভিনেগারটা ইউজ করেছি। এখন এক কাপ আমি এখানে পানি দিয়ে দিব মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু কোনো ধরনের পানি দিয়েছি, এখানে কিন্তু কোনো ধরনের তেল ইউজ করা যাবে না। এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে তারপরে সিদ্ধ হওয়া পর্যন্ত কুক করব, আর পানিটা পুরোপুরি শুকিয়ে ফেলব। এখন ঢাকনাটা ঢেকে দিলাম। মাংসটা দেখেন পুরো পানি শুকিয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে তারপরে আমি এটাকে উঠিয়ে নিব। এখন আমি আর একটা প্যান নিয়েছি, এই প্যানের ভিতরে এখন তৈরি করব, বাকি প্রসেসটা দেখাচ্ছি। এখন এখানে আমি দুইটা ফ্রোজেন টমেটো নিয়েছি। আপনাদের কাছে ফ্রোজেন সালাদ থাকলে সব থেকে ভালো হবে। আমি একটা ফ্রোজেন গাজরের অর্ধেকটা নিয়েছি, এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। অর্ধেক ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটা ফ্রোজেন না। আর এখানে ফালি ফালি করে আমি পেঁয়াজ নিয়েছি পাঁচটার মতো, আর এখানে অর্ধেক রসুন কুচি আর একটু সামান্য পরিমাণে আদা কুচি নিয়েছি, আর এখানে রিং করা পেঁয়াজ নিয়েছি, এটা আমি লাস্টে ইউজ করব। এখন এখানে দেড় টেবিল চামচ আমি সয়াবিন তেল ব্যবহার করছি। প্রথমেই আমি রসুন আর আদা কুচিটা এখানে দিয়ে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নিয়ে এখন আমি ফালি করে রাখা পেঁয়াজটা আর ক্যাপসিকামটা এখানে দিয়ে দিব, কারণ আমার টমেটোটা আর গাজরটা কিন্তু ফ্রোজেন, এর জন্য এই দুটো আমি লাস্টে দিব। এটাকে একটু হালকা একটু ভাজা হয়ে গেলে এটার ভিতরে আমি বাকি সবজি দুটো দিয়ে দিব এখানে। আর এই বিফ সিজলিংটা কিন্তু আপনারা কিন্তু ঢাকনা দিয়ে এইভাবে রান্না করবেন না, তাহলে কিন্তু সবজির কালারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন গাজর আর টমেটোটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো মতো হালকা সিদ্ধ করে নিব। এখানে আমি সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া নিচ্ছি, আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আর ঝাল যার যারটা পছন্দ মতো বুঝে ঝালটা দিবেন। এখানে কিন্তু আপনারা চাইলে আবার একটু শুকনো মরিচের গুঁড়াও ইউজ করতে পারেন, আমি কিন্তু এখানে দিলাম না। এখন মাংসটা এখানে দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিব। এখন এখানে আমি এক টেবিল চামচ দিচ্ছি সয়া সস। এখন দিয়ে দিব হাফ টেবিল স্পুন ওয়েস্টার সস, দুই টেবিল দিচ্ছি টমেটোর সস, হাফ টেবিল স্পুন দিচ্ছি এখানে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিবেন ব্যালেন্সটা রাখার জন্য চিনিটা। আর এখানে আমি সামান্য পরিমাণে টেস্টি সল দিচ্ছি, চাইনিজ খাবারে কিন্তু অবশ্যই টেস্টি সল ব্যবহার করে। আর এখানে আমি এক কাপের একটু কম পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সব কিছু একটু সিদ্ধ হওয়ার জন্য। ঘনত্বটা যে যার মতো বুঝে তারপরে রাখবেন।
এখন এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করব। এখানে আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, বাট 1 টেবিলের মতোই লেগেছে। আপনারা 1 টেবিল চামচটাই ব্যবহার করবেন। 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ারে আমি এখানে 3 টেবিল চামচ পানি নিয়েছি। কর্নফ্লাওয়ারটা একটু একটু করে মিশাতে হবে, ঘনত্বটা বুঝে তারপরে কর্নফ্লাওয়ারটা দিবেন, একবারে সব দিয়ে দিবেন না। সবকিছু দিয়ে এখন ভালো মতো মিশিয়ে নিব। অনেকটা ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে, একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন। বারবার বলছি এটা কিন্তু ঢাকনা দিয়ে রান্না করবেন না, এতে কিন্তু সবজির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, দেখতে কিন্তু সুন্দর লাগবে না। চেষ্টা করবেন চাইনিজ খাবার সবসময় ঢাকনা ছাড়া রান্না করতে। এখন আমি লাস্ট স্টেপে আসছি সিজলিং করার জন্য। আপনাদের যদি সিজলিং প্যান থাকে তাতে আপনারা 2 টুকরো এরকম বাটার দিবেন, আমার কাছে নেই, এর জন্য আমি ফ্রাই প্যানে নর্মাল প্যানে এটা করছি। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে তারপরে আমি যে রিং করে রাখা পেঁয়াজগুলো রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। সবকিছু এখন ভালো মতো একটু মিশিয়ে নিব। আর এখানে আমি 4টার মতন কাঁচামরিচ ফালি করে দিচ্ছি, আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন, ঝালটা দিয়ে 4 মতো করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে এখন সবকিছু ভালো মতো একটু মিশিয়ে নিব। ততক্ষণে কিন্তু আমি যে রিং করে রাখা পেঁয়াজগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু সফট হয়ে যাচ্ছে। এখন আমার শেষ, তৈরি করে ফেললাম বিফ সিজলিং। এখন একটা সার্ভিং ডিশের দুটো আপনাদের সাথে শেয়ার করছি, কতটা জুসি আর ইয়ামি হয়েছে, খুবই লোভনীয় একটা রেসিপি, সবার কাছেই কিন্তু এই রেসিপিটা কিন্তু খুবই প্রিয়। তৈরি করে ফেললাম বিফ সিজলিং। প্রতিদিনের মতো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো সাথে সাথে পেতে পারবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। লাভ ফেস আমু ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা লাইক করতে থাকবে, আমু প্রত্যেকদিন ভিডিওটা দেখতে থাকবেন, আমু লাইক করতে থাকবেন, সবাই করতে ভুলবেন না।